আজি কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকর ওড়িশা গস্তর দ্বিতীয় দিন এবং আজি ঢেঙ্কানালে বিভিন্ন কার্যক্রম রয়েছে। প্রথমে তালচেরর সাউথ পোলান্ড দুর্গা মণ্ডপরে পৌঁছিবা পরে সেখানে মাঙ্কর পূজা অর্চনা করুছন্তি কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং সাঙ্গরে পত্নী মধ্যে অছন্তি। এহা পরে কর্ণপুর শিব মন্দির যাই মহাদেবঙ্কর মধ্যে দর্শন করিবার কার্যক্রম রয়েছে। আজি ঢেঙ্কানালর বিভিন্ন কার্যক্রম রয়েছে এবং কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকর ইয়ে হচ্ছে ওড়িশা গস্তর আজি দ্বিতীয় দিন। আজি তালচেরর সাউথ পোলান্ড দুর্গা মণ্ডপরে পৌঁছিবা পরে সেখানে মাঙ্কর দর্শন করে মাঙ্কর আশিষ লাভ করা পরে সেখানে পূজা অর্চনা করছেন, যার চিত্র আমি আপনার সিধাসলখ দেখাছু। সাংরে পত্নী অনেক পত্নীক পূজা অর্চনা করছেন, যার চিত্র আমি আপনার দেখাছু। এপরে কর্ণপুর শিব মন্দির যাই মহাদেবঙ্কর দর্শন করবে। অধিক সূচনা পাই আমার সহ সন্তোষ নাম রিপোর্টর জড়ি রয়েছেন। সন্তোষ, পরবর্তী সময় কোণ রয়েছে কার্যক্রম? দেখন্তু, কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকর ওড়িশা চারিদিনিয়া গস্তরে আজি হচ্ছে দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিন অবসরে আজি অনুগুল ঢেঙ্কানাল সম্বলপুর যাবার কার্যক্রম রয়েছে, যে বর্তমান সময় আপনার দেখুম তালচেরর সাউথ পোলান্ডর যে দুর্গা মণ্ডপ রয়েছে, অর্থাৎ এই অঞ্চলের এই হচ্ছে দুর্গা মণ্ডপে প্রতিষ্ঠিত দেবী পূজা পাঁচ, এখানে স্থানীয় লোকঙ্কর বহু আশা ভরসা মধ্যে অনেক এবং সে জায়গায় সপরিবার আজি আপনার দেখুম বর্তমান সময় কেন্দ্র শিক্ষামন্ত্রী তাহলে বিকাশ ফাউন্ডেসন অধ্যক্ষ তথা কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মপত্নী মৃদুলা ঠাকুর উপস্থিত অনেক এবং বর্তমান সময় পারিবারিক পূজা বর্তমান সময় তাঁকর হচ্ছে পিঠে এবং কিছু সময় ধরে বর্তমান সময় পূজা অর্চনা কেন্দ্র শিক্ষামন্ত্রী নিজকে নির্দেশ করেছেন এবং লগাতার এই চারিদিন গস্তরে সাধারণ লোকঙ্ সহিত পূজা মণ্ডপে বুলিবা এবং দিন এক অনুভূতি নেওয়া এবং পূজা অর্চনা করা আশীর্বাদ কামনা করা সহ সমাজ মঙ্গল কামনা করে পূজা অর্চনা করছেন কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ সন্ধ্যার মধ্যে অনেক স্থানের পূজা মণ্ডপ বুলিবার কার্যক্রম রয়েছে এবং বিশেষ এইঠু পর্যন্ত পুঁজ গোটিয়ে মন্দির দর্শন করা কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান থাকবে, সেটি সাধারণ লোক ভেটবে, স্থানীয় অঞ্চলের বিভিন্ন প্রসঙ্গক নিয়ে আলোচনা করবে এবং পরে পরে জন শহীদ ঘরক যাবে, সেটি পূজা অর্চনা করবে, তাপরে পরে ভুবন এবং কামাক্ষ কার্যক্রম সারি সিধাসলখ আখমল্লিকে আজি রাতে এক রাজনৈতিক দলের কার্যক্রম রয়েছে, অর্থাৎ গোটিয়ে মিশ্রণ পর্ব রয়েছে এবং সে অঞ্চলের অনেক স্থানের কিছু পূজা মণ্ডপ বুলিবার কার্যক্রম রয়েছে এবং পরবর্তী মুহূর্তে সম্বলপুর জেলার কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাত্রি যাপন করবে এবং বর্তমান সময় আপনার দেখুম যে চারিদিন গস্তরে লগাতার প্রোগ্রাম বর্তমান সময় লগাতার কার্যক্রম কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিজকে নিয়োজিত করছেন এবং সাধারণ লোক সহিত আলোচনা করছেন, মন্দির দর্শন করে সারা পরে যা সূচনা রয়েছে তালচের পিএমআইটি সাধারণ লোককে ভেটবে এবং বিভিন্ন সমস্যা প্রসঙ্গে আলোচনা করবে, লোক মিশবে এবং বিভিন্ন স্থানের বুদ্ধিজীবী মানুষ সহ মিশুচ্ছেন এবং স্থানীয় অঞ্চলের সমস্যা জাণুচ্ছেন এবং যা লোক করিহব এবং লোক যা সাহায্য সহযোগ করিহব সে নিয়ে আলোচনা করছেন এবং এই চারিদিনিয়া কার্যক্রমে বিশেষ ভাবে বিভিন্ন পূজা মণ্ডপে সাধারণ লোক সহ জন কেন্দ্রমন্ত্রী ভাবে নাই সাধারণ লোক ভি কিভাবে ভাবে লোক সাংরে মিশবে এবং মণ্ডপ এবং মেঢরে মাঙ্কর পূজা অর্চনা করে আশীর্বাদ নেবে এবং সাধারণ লোক সহ নিজের সময় বিতাই অনেক কার্যক্রম প্রস্তুত করা হয়েছে, যে আজি হচ্ছে দ্বিতীয় দিন এবং গতকালি দেবগড়ে বিভিন্ন পূজা মণ্ডপে বুলিবার কার্যক্রম রয়েছে এবং তা পরদিন ঢেঙ্কানাল এবং তালচেরে বিভিন্ন কার্যক্রম রয়েছে। তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বর্তমান সময় আপনার দেখুন যে আজি ঢেঙ্কানাল সম্বলপুর তা সহ পর্যং এই চারি পাঁচ তিন চারিটি আঠমল্লিক চারি পাঁচটি নির্বাচন মন্ডলী থাকার কার্যক্রম রয়েছে, কিছু রাজনৈতিক কার্যক্রম রয়েছে। যদি আপনার আমার ভিডিওটি ভালো লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।